দেশে করোনা আক্রান্তের সংখ্যা আগের যে কোনো সময়কে ছাড়িয়েছে বেড়েছে মৃতের সংখ্যাও মার্চের শুরু থেকে এ সংখ্যা বাড়ায় চাপ হাসপাতালগুলোতে প্রতিদিন নতুন নতুন করোনা রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে কর্তৃপক্ষ চেষ্টা করছেন চাপ সামলানোর তবে সরকারের পক্ষ থেকে নানা বিধিনিষেধ আরোপ করা হলেও সাধারণ মানুষের মধ্যে করোনা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তেমন কোনো সচেতনতা নেই দর্শক করোনা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এ বাদল বাদল হাসপাতালে করোনা টেস্ট করাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন যারা পরীক্ষা করাতে এসেছেন তারা স্বাস্থ্যবিধি মানছেন কিনা জানান তেনিয়া যারা পরীক্ষা করাতে এসেছেন তারা স্বাস্থ্যবিধি মানছেন না যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছে যে শারীরিক একটি দূরত্ব থাকতে হবে সেটি কিন্তু এখানের মানুষের মধ্যে নেই আপনি যদি দেখেন লাইনে তাহলে দেখতে পাবেন যে এখানে মানুষগুলো একেবারে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এই লাইনটি বেশ দীর্ঘ আগে এরকম দীর্ঘ লাইন ছিল না কিন্তু এখন এই লাইনটি দেখা যাচ্ছে মানুষের মধ্যে একেবারেই স্বাস্থ্য সচেতনতা নেই সরকারের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে রকম স্বাস্থ্যবিধি তবুও মানছে না মানুষ এবং সতর্ক হচ্ছে না এখানে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের মধ্যে মাস্ক ব্যবহারের কিছুটা প্রবণতা রয়েছে তারপরেও অনেকেই সঠিকভাবে সেই মাস্ক ব্যবহার করছেন না এখানে টিকিট কাউন্টারের সামনেও লিখে দেওয়া আছে যে সবাইকে শারীরিক দূরত্ব মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যারা টেস্ট করাতে এসেছেন তাদের মধ্যেই সেই সচেতনতা নেই এখানে যদি একজনও করোনা পজিটিভ হয়ে থাকে এই শারীরিক গা ঘাসাঘি করে থাকা কার কারণে সেও কিন্তু পজিটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা নেগেটিভ আছে তাদেরও পজিটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে আসলে এই শাস্ত্র মানার ক্ষেত্রে মানুষের যে উদাসীনতা সেটি লক্ষ্য করা যাচ্ছে আপনি জানেন যে গত 24 ঘন্টায় 52 জনের মৃত্যু হয়েছে এবং 5358 জন আক্রান্ত হয়েছে মানে এ পর্যন্ত বাংলাদেশে মারা গিয়েছেন 9046 জন করোনায় এই সংখ্যা কিন্তু দিন দিন এখন বাড়ছে যেটি আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে আর এখানে যে একজন চিকিৎসক ছিলেন যে তাদের যে আবাসন সুবিধা ছিল সেই আবাসন সুবিধা তাদের বাতিল করা হয়েছে যে কারণে তারা বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন এবং তারা বলছেন যে তাদের বাড়ি থেকে এখন চিকিৎসা সেবা দিতে হচ্ছে হাসপাতালে কোনো রকম বেড এবং আইসিউ খালি নেই তো সেই কারণে একরকম ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছে করোনা পরিস্থিতি তো সিন্থিয়া এই ছিল আমার কাছে মুগদা মেডিকেল জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ খবর ধন্যবাদ এতক্ষণ রাজধানীর মুগদা মেডিকেল জেনারেল হাসপাতাল থেকে জানাচ্ছিলেন এয়ার বাদল